নমস্কার বন্ধুরা ভূগোলের এই সিরিজের মাধ্যমে আমরা শুরু করব পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আলোচনা পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও বানাবো যার মাধ্যমে পশ্চিমবঙ্গের ভূগোলের সমস্ত তথ্য সমস্ত পয়েন্ট ডিটেলসে আলোচনা করব তার আগে আমাদের জানা প্রয়োজন যে পশ্চিমবঙ্গের ভূগোল আমরা পড়ব কেন কোন কোন পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের ভূগোল প্রয়োজনীয় প্রথম কথা ডাব্লু এবং ডাব্লু এর প্রিলিমস এবং মেন্স এই দুটো পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের ভূগোল একান্ত গুরুত্বপূর্ণ এছাড়াও পশ্চিমবঙ্গ বেস্ট যে কোনো পরীক্ষা সেটা পিএসসির যে কোনো পরীক্ষা হতে পারে বা মিউনিসিপাল সার্ভিস কমিশন এই সমস্ত পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রশ্ন করা হয় তো সেই সমস্ত দিক থেকে পশ্চিমবঙ্গের ভূগোল পড়া একান্ত প্রয়োজনীয় এছাড়াও যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রশ্ন করা হয় তো আমি এই ভিডিও সিরিজের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভূগোল ডিটেলসে আলোচনা করব এবং ভিডিওগুলো যদি অবস্থ আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় ভারতীয় ভূগোল প্রাকৃতিক ভূগোল ভারতের ইতিহাস এবং ভারতের অর্থনীতির বিষয়ে আমি যে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে প্লে লিস্টগুলি খুঁজে পাওয়ার সুবিধার জন্য লিঙ্ক উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের এই ভিডিও আমরা শুরু করবো পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু বিশেষ তথ্য আমরা ফার্স্টে জেনে নেবো এবং সেইটা দিয়েই আমরা আজকে প্রথমে শুরু করব। প্রথম তত্ত্ব পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠা হয় ছাব্বিশে জানুয়ারি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্যের পত্তন হয় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটা আগে থেকেই ছিল সে ব্রিটিশ কালে হোক বা মুঘল যুগে তখনও এই পশ্চিমবঙ্গ রাজ্যটা ছিল তখন আজকের বাংলাদেশ এবং আজকের পশ্চিমবঙ্গ দুটো একসাথে মিলেছিল যেহেতু বাংলাদেশটা পূর্ব দিকে অবস্থিত সেই জন্য তার নাম ছিল পূর্ববঙ্গ এবং যেহেতু আমাদের আজকের এই পশ্চিমবঙ্গ এটা পশ্চিম দিকে ছিল সেই সেই জন্য সেটার নাম ছিল পশ্চিমবঙ্গ পরে বাংলাদেশের নাম পূর্ববঙ্গ থেকে পরিবর্তন করে রেখে দেওয়া হয় বাংলাদেশ এবং আমাদের রাজ্যের নাম থেকে যায় পশ্চিমবঙ্গ যদিও বর্তমানে এর নামকরণ পরিবর্তন করে বঙ্গ বা বেঙ্গল রাখার একটা পরিকল্পনা চলছে তো যাই হোক আগে থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যটার ছিল এটা আলাদাভাবে নতুন করে তৈরি করা হয়নি এটা আগে থেকে ছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাধীনতার পরে ভারতীয় যুক্তরাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং ভারতীয় যুক্ত রাজ্যের মধ্যে আলাদা একটা রাজ্যের স্বীকৃতি পায় এই দিন থেকে দ্বিতীয় পয়েন্ট পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের নিরিখে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের চোদ্দতম রাজ্য আয়তনের নিরিখে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের চোদ্দতম রাজ্য পরের পয়েন্ট পশ্চিমবঙ্গ রাজ্যের জনসংখ্যা নয় কোটি লক্ষ হাজার বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের জনসংখ্যা হচ্ছে নয় কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন আয়তনের দিক থেকে চোদ্দ নম্বর রাজ্য হলেও জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম রাজ্য পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য এখানে প্রতি ছশো সত্তর জন লোক বাস করে দু হাজার জন প্রতি বর্গ মিটারে পার মিটার স্কোয়ার তাহলে এটা বোঝা গেল এবং জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য তাহলে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ রাজ্য দ্বিতীয় বৃহত্তম রাজ্য এবং আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ রাজ্য চোদ্দতম রাজ্য ভারতের মধ্যে তো এই গেল কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই সমস্ত তথ্য থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে করা হয় তো এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ এইবার আমরা একটু ডিটেলসে পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনায় যাব প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান পশ্চিমবঙ্গ রাজ্যের ভৌগোলিক অবস্থান তো প্রথমে আমাদের এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে ঘিরে কোন কোন প্রতিবেশী দেশ এবং কোন কোন প্রতিবেশী রাজ্য অবস্থান করছে তো পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব দিকে এদিকটা হচ্ছে পূর্ব পূর্ব দিক দিকে রয়েছে ভুট সরি আসাম বাংলাদেশ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আসাম এই দুটো পূর্ব দিকে অবস্থান করছে দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর সম্পূর্ণ দক্ষিণ দিকটাকে ঘিরে রয়েছে বঙ্গোপসাগর পশ্চিম দিক এদিকটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে রয়েছে ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহার এবং উত্তর দিকে রয়েছে নেপাল সিকিম এবং ভুটান নেপাল সিকিম এবং ভুটান তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গকে ঘিরে কতগুলো রাজ্য রয়েছে ভারতের কতগুলো রাজ্য পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত তাহলে হবে পাঁচটি রাজ্য কি কি ওড়িশা ঝাড়খন্ড বিহার সিকিম এবং আসাম এবং কতগুলি প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গ ঘিরে অবস্থান করছে সেটা হচ্ছে বাংলাদেশ নেপাল এবং ভুটান তিনটি প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত এটা যদি আমাদের পৃথিবী হয় পৃথিবীর মাঝখান দিয়ে গেছে একটা রেখা যেটার মান জিরো ডিগ্রি এবং যেটাকে বলা হয় নিরক্ষরেখা নিরক্ষরেখা পৃথিবীকে দুভাগে ভাগ করেছে উত্তরের দিকটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ আমাদের ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত আমাদের ভারতবর্ষ এইরকম জায়গায় অবস্থিত অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত এবার নিরক্ষরেখা সমানে বা সমান্তরালে যে রেখাগুলো টানা হয় সেটাকে বলা হয় অক্ষরেখা উত্তর গোলার্ধে যে কটা অক্ষরেখা রয়েছে উত্তর গোলার্ধে যে কটা অক্ষরেখা রয়েছে সব কটাকে বলা হয় উত্তর অক্ষাংশ এইগুলো জেনে নেওয়ার এইগুলো বলার কারণ হচ্ছে আমরা এরপরে ভৌগোলিক অবস্থানটা যখন বলবো অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান তাতে বুঝতে সুবিধা হবে তো ভারতবর্ষের ওপর দিয়ে যে রেখাগুলো গেছে অক্ষরেখাগুলো মানে পূর্ব পশ্চিমে যে রেখাগুলো গেছে সবই উত্তর অক্ষাংশ বলা হবে আবার পৃথিবীকে এরকমভাবে উত্তর দক্ষিণেও রেখা দিয়ে টানা হয়েছে একদম মাঝখান দিয়ে এখানেও রয়েছে জিরো ডিগ্রি এই যে রেখাগুলো উত্তর দক্ষিণে টানা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা এই জিরো ডিগ্রি দ্রাঘিমা পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ দুই ভাগে পৃথিবীকে ভাগ করেছে তাহলে ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত এই 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 রেখাটার বিচারে পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে পূর্ব গোলার্ধে তাহলে দ্রাঘিমা রেখা যা ভারতের উপর দিয়ে গেছে সবই পূর্ব দ্রাঘিমা হবে এটা বোঝা গেল এবার ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য তাহলে ভারতের যেভাবে বোঝানো হবে পশ্চিমবঙ্গের সেম ওইভাবেই বোঝানো হবে অর্থাৎ ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান হচ্ছে উত্তরে সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ অবশ্যই উত্তর অক্ষাংশ হবে কারণ উত্তর গোলার্ধের একটা রাজ্য উত্তর গোলার্ধের দেশ হচ্ছে ভারত তার একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ তাই জন্য উত্তর অক্ষাংশ সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ মানে ভারতের একদম উত্তরে যে দার্জিলিং রয়েছে দার্জিলিংয়ের কোনো একটা স্থান কোনো একটা অক্ষরেখাকে টাচ করেছে সেই অক্ষরেখাটার মান মানে যেটা একদম উত্তরতম বিন্দু ভারত সরি পশ্চিমবঙ্গের সেটা যে রেখাটাকে টান টাচ করেছে সেই রেখাটার মান হচ্ছে সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর অক্ষাংশ তেমনিভাবে দক্ষিণে এরকম দিয়ে একটা রেখা গেছে তো পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণতম বিন্দুও সেই রেখাটাকে টাচ করেছে সেই রেখাটার মান হচ্ছে একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ এটা গেল অক্ষাংশগত অবস্থান যেহেতু সমান্তরালে মানে নিরক্ষরেখা সমান্তরালে পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয়েছে সব কটাকে অক্ষরেখা বলা হয় তাই জন্য এটা গেল অক্ষাংশগত মান এবার হচ্ছে দ্রাঘিমাংশগত এইখান দিয়ে একটা রেখা নিশ্চয়ই গেছে সেই রেখাটা ভারত পশ্চিমবঙ্গের পূর্বতম বিন্দুকে টাচ করেছে তো পশ্চিমবঙ্গ রাজ্য পূর্বে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট দ্রাঘিমা থেকে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দ্রাঘিমা অবধি বিস্তৃত উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দ্রাঘিমা অর্থাৎ পূর্বতম বিন্দুটা পশ্চিমবঙ্গর পূর্বতম বিন্দুটা যে দ্রাঘিমা রেখাতে টাচ করেছে সেটার মান হচ্ছে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিমতম বিন্দু অর্থাৎ এই দিকটা যেখা যে বিন্দুতে টাচ করেছে সেখানে একটা রেখা রয়েছে সেইটার মান হচ্ছে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দ্রাঘিমা এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ভারতের সম্পর্কে যখন আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে ভারতের মাঝখান দিয়ে একটা রেখা গেছে এটা যদি জিরো ডিগ্রি হয় অক্ষরেখা হয় তার উপরে এরম জায়গা দিয়ে একটা রেখা গেছে জার্মান সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ যাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা এই কর্কট রেখা পৃথিবী সরি ভারতের একদম মাঝ বরাবর গেছে ক্রান্তি রেখা ভারতের একদম মাঝ বরাবর গেছে আর এই কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গাকে টাচ করে গেছে কিছু কিছু জেলাকে টাচ করে গেছে ঠিক এইখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে তো এই কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে চারটি জেলার উপর দিয়ে এটা গেছে প্রথম হচ্ছে নদিয়া সেকেন্ড হচ্ছে বর্ধমান থার্ড বাঁকুড়া এবং ফোর্থ পুরুলিয়া এই চারটি জেলার ওপর দিয়ে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ গেছে যার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা তো বর্তমানে বর্ধমান জেলাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান তো এই রেখাটা বর্ধমানের কোন কোন অংশের ওপর দিয়ে গেছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই তথ্যটা আমি এখনো পাইনি মানে এখনো দেখা হয়নি তো সেই তথ্যটা আমি দেখে পরের দিনের ভিডিওতে দিয়ে দেবো বা আপনারা নিজেরাও দেখে নিতে পারেন যে বর্ধমানের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটোর ওপর দিয়ে গেছে কিনা নাহলে আমি পরের দিনের ভিডিওতে অবশ্যই এটা বলে দেবো এবারে এই চারটে জেলার উপর দিয়ে তো গেছে রকম জায়গায় রয়েছে নদিয়া জেলা নদিয়া জেলার ওপর দিয়ে গেছে নদীয়ার পরে এরকম জায়গায় বর্ধমান যেটা বর্তমানে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বর্ধমান বর্ধমানের ঠিক নিচে এরম জায়গায় বর্ধমানের একদম নিচে এরাম জায়গায় রয়েছে বাঁকুড়া এবং বাঁকুড়ার একদম পাশে এরম জায়গায় রয়েছে পুরুলিয়া এটা হচ্ছে পুরুলিয়া এটা বাঁকুড়া এটা হচ্ছে বর্ধমান এটা হচ্ছে নদীয়া এই চারটে জায়গার উপর দিয়ে গেছে এবার আরও স্পেসিফিকভাবে বললে নদিয়া জেলার কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে গেছে বর্ধমান জেলার কিছু কিছু অঞ্চলের মধ্যে দিয়ে গেছে সেইগুলোকেও স্পেসিফিক করে আমি বলে দিচ্ছি নদীয়া জেলার কৃষ্ণনগর এবং ধুবুলিয়া এই দুটি জায়গার উপর দিয়ে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ গেছে বর্ধমানের ঘুসকরা আউশগ্রাম রাজবাদ এবং দুর্গাপুরের উপর দিয়ে গেছে বর্ধমানের কুশকরা আউসগ্রাম রাজবাঁধ এবং দুর্গাপুরের উপর দিয়ে এই রেখাটা গেছে তো যারা বর্ধমানে থাকেন এখানে ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ বর্ধমানে থাকেন তারা এই জায়গাগুলোর নাম দেখলেই বুঝতে পারবেন যে এটা পূর্ব বর্ধমানে না পশ্চিম বর্ধমানে অবস্থিত তারাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো বর্ধমান জেলার এই চারটে জায়গার উপর দিয়ে গেছে বাঁকুড়া জেলার এবং উপর দিয়ে গেছে দুর্লভপুর এবং বড় বড়জোড়া সরি বড়জোড়া এবং পুরুলিয়া জেলার আদ্রার উপর দিয়ে গেছে পুরুলিয়া জেলার আদ্রা এই অঞ্চলটার উপর দিয়ে গেছে এই রেখাটা তো এতটা ডিটেলসে হয়তো এমসি কিউ প্রশ্ন আসে না তাও এটা বলে রাখার কারণ হচ্ছে যারা ডাব্লিউ এর মেন সেফ জিওগ্রাফি নিয়েছেন তাদের সুবিধা হবে বা বা মাধ্যমিক পরীক্ষায় এটা কাজে লাগতে পারে বা এখান থেকে প্রশ্ন আসতেও পারে ইন্টারভিউতে প্রশ্ন আসতে পারে তো এই কারণে এটা বলে রাখা এইটা গেল অবস্থান এবার পশ্চিমবঙ্গের একদম উত্তরে রয়েছে দার্জিলিং উত্তরে একদম রয়েছে দার্জিলিং জেলা এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর দার্জিলিং থেকে বঙ্গোপসাগর অব্দি যদি আমরা একটা রেখা টানি সেই রেখাটার দূরত্ব হবে কত সেই রেখাটা কত কিলোমিটার হবে তাহলে দার্জিলিং থেকে বঙ্গোপসাগর অব্দি পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ছশো তেইশ কিলোমিটার তাহলে এই যদি দার্জিলিং থেকে বঙ্গোপসাগরে যেখানে একদম পশ্চিমবঙ্গের স্থলভাগ শেষ হয়েছে সেই অবধি যদি আমরা একটা রেখা টানি তাহলে সেটা হবে ছশো কিলোমিটার এবং পূর্ব দিকে এই জায়গায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং এইখানে রয়েছে পুরুলিয়া বললাম একটু আগে এখানে রয়েছে পুরুলিয়া তো পুরুলিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটো জায়গাকে আমরা যদি লম্বালম্বী রেখা দিয়ে টানি তাহলে উত্তর চব্বিশ পরগনা থেকে পুরুলিয়া এর দৈর্ঘ্য তিনশো কুড়ি কিলোমিটার তিনশো কুড়ি কিলোমিটার এটা হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার এটা হচ্ছে ছশো তেইশ কিলোমিটার তাহলে এখান থেকে বলা যায় পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর থেকে দক্ষিণে ছশো তেইশ কিলোমিটার বিস্তৃত এবং পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে কিলোমিটার একটু আগেই বললাম অষ্টআশি হাজার সাতশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার যেটা সমস্ত ভারতে সমগ্র ভারতের মাত্র টু সমগ্র ভারতের আয়তন ধরলে তার মাত্র টু পয়েন্ট আয়তন। পার্সেন্ট করছি ব্যাপারটা সম্পর্কে বোঝা গেছে যদি কোনো ব্যাপারে অসুবিধা থাকে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ পশ্চিমবঙ্গকে ভূপ্রাকে বিগতভাবে তিন ভাগে ভাগ করা যায় প্রথম উত্তরের পার্বত্য অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চল এবং তৃতীয় সমভূমি অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল সমভূমিকে আবার বেশ কিছু ভাগে বিভক্ত করা যায় সেগুলো হচ্ছে প্রথম তড়াই দ্বিতীয় উপকূলে সমভূমি অঞ্চল তৃতীয় রাঢ় অঞ্চল চতুর্থ বদ্বীপ অঞ্চল পঞ্চম সুন্দরবন সুন্দরবন অঞ্চল এবং ষষ্ঠ মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের বালুকাময় এই তিন ভাগে প্রধানত ভাগ করা যায় আবার সমভূমি অঞ্চলকে এই ভাগ করা যায় তরাই অঞ্চল সমভূমি অঞ্চল অঞ্চল সুন্দরবন অঞ্চল এবং পূর্ব মেদিনীপুরের বালুকাময় অঞ্চল এর মধ্যে আজকে আমরা উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করব এই ম্যাপটার উপরেই আমি পয়েন্ট করে দেখাচ্ছি উত্তরের পার্বত্য অঞ্চল কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে এইটুকু অংশকে বোঝানো হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এইটুকু অংশকে বোঝানো হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল তাহলে এইটুকু অংশের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কোন জেলা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কোন জেলা নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চল বিস্তৃত একদম এই জায়গায় রয়েছে দার্জিলিং জেলা উত্তরের পার্বত্য অঞ্চল যে যে জেলার মধ্যে বিস্তৃত সেগুলো হচ্ছে প্রথম দার্জিলিং দার্জিলিং এর পাশে এই জায়গাতে নতুন একটি জেলা প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের যার নাম কালিম্পং তাহলে দ্বিতীয় কালিম্পং এই রকম জায়গায় এতটা পুরো জায়গা নিয়ে বিস্তৃত রয়েছে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ির কিছুটা অংশ এবং এই জায়গায় রয়েছে আলিপুরদুয়ার এই চারটে জেলার মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চল বিস্তৃত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির কিছুটা অংশ এবং আলিপুরদুয়ারের কিছুটা অংশ নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চল বিস্তৃত এখানে আমি একটা প্রশ্ন করতে পারি যে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কটা পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কটা বা জেলাগুলি সম্পর্কে পরে আলোচনা করবো তো আপনারা আশা করছি এটা সম্পর্কে জানেন তো এই সমস্ত জেলা নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চল বিস্তৃত দ্বিতীয় পয়েন্ট এটা প্রথম গেল দ্বিতীয় পয়েন্ট এই যে সম্পূর্ণ অঞ্চলটা অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল প্রধানত নাইস শিলা দ্বারা গঠিত নাইস বা নিস প্রাচীন নাইস শিলা দ্বারা গঠিত এই সম্পূর্ণ অঞ্চলটাতে বেশ কিছু পর্বত শ্রেণী রয়েছে শৈলশিরা বা বেশ কিছু পর্বত শ্রেণী রয়েছে সেই পর্বত শ্রেণীগুলো হচ্ছে প্রথম আচ্ছা সেটা বলার আগে আগে বলে নি হিমালয় পর্বত শ্রেণীকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছিলাম হিমাদ্রি হিমাচল টেথিস এরকম তো আমাদের রাজ্যে যে অংশটা রয়েছে হিমালয় পর্বতশ্রেণীর সেটা হিমালয়ের কোন অংশের অন্তর্গত সেটা হবে হিমাচল হিমালয়ের অন্তর্গত হিমাচল হিমালয়ের হিমাদ্রি তারপরে হচ্ছে হিমাচল হিমালয় হিমাচল হিমালয়ের অংশ নিয়ে এই উত্তরের পার্বত্য অঞ্চলটা অবস্থিত মানে গঠিত আর আমাদের রাজ্যে যেটুকু হিমালয়ের যেটুকু অর্থাৎ এই হিমাচল হিমালয়ের যেটুকু অংশ আমাদের রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেইটাকে বলা হচ্ছে দার্জিলিং হিমালয় এটাকে বলা হয় দার্জিলিং হিমালয় আচ্ছা তো বললাম এই সম্পূর্ণ হিমালয়ের যে অংশটা ভার পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এর মধ্যে বেশ কিছু পর্বত শ্রেণী রয়েছে সেইগুলো হচ্ছে একদম পশ্চিম দিকে একদম পশ্চিম দিকে রয়েছে সিঙ্গলীলা পর্বত শ্রেণী মানে এই যে লাল দিয়ে যে জায়গাটা মার্ক করেছি সেটা বেশ কিছু এরম পর্বত শ্রেণী নিয়ে গঠিত একদম পশ্চিম দিকের যে পর্বত শ্রেণীটি সেটার নাম শৃঙ্গলীলা তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের একদম পশ্চিম দিকে যে পর্বত শ্রেণীটি রয়েছে সেটা হচ্ছে সিঙ্গলিলা। এই শৃঙ্গলীলা পর্বত শ্রেণীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকফু ফালুট সবরগ্রাম এবং টংলু টংলু সান্দাকফু ফালুট সবরগ্রাম টংলু এইগুলো সবই সিংহলীলা পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তাহলে প্রথমে একটা পর্বত এক একটা পর্বতকে বলা হয় পর্বত শৃঙ্গ যেমন সান্দাকপু শৃঙ্গ ফালুট শৃঙ্গ সবরগ্রাম সিংহ টাং টংলু প্রভৃতি এক একটা পর্বত শৃঙ্গ এরকম একাধিক পর্বত শৃঙ্গ নিয়ে একটা পর্বত শ্রেণী গঠিত হয় এর মধ্যে একাধিক এরকম পর্বত শ্রেণী রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সমস্ত পর্বত শৃঙ্গগুলো এর মধ্যে এই সান্দাকপু পর্বত শৃঙ্গ সান্দাকপু পর্বত শৃঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকপু পর্বত শৃঙ্গ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এরপরে এখান দিয়ে গেছে তিস্তা নদী তিস্তা নদীর পরে আরও কয়েকটা এরকম পর্বত শৃঙ্গ রয়েছে যেমন সিঙ্গলিলা পর্বত শ্রেণী গেল এরকম আরও কিছু পর্বত শ্রেণী রয়েছে যেমন দার্জিলিং লেবং পর্বত শ্রেণী দার্জিলিং লেবং পর্বত শ্রেণী তাকদহ পিসক পর্বত শ্রেণী তাকতহ পেশক পর্বত শ্রেণী বাগোড়া ডাউহিল পর্বত প্রভৃতি এই সমস্ত পর্বত শ্রেণীগুলো উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থিত দার্জিলিং এর এইরকম নিচের দিকে রয়েছে যেটা জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলায় আরও একটা পর্বত শ্রেণী দেখা যায় যে যেটাকে আমরা বলি বক্সা জয়ন্তী পাহাড় বক্সা জয়ন্তী তাহলে বক্সা জয়ন্তী এটা কোন কোন জেলাতে অবস্থিত জলপাইগুড়ি জেলাতে অবস্থিত বক্সা জয়ন্তী এই যে পাহাড় এটাও হিমালয়েরই একটা অংশ উত্তরের যে পার্বত্য অঞ্চলটা পশ্চিমবঙ্গের অর্থাৎ সিঙ্গলীলা পর্বশ্রেণী দার্জিলিং এবং এই সমস্ত পর্বশ্রেণীগুলো হিমাচল হিমালয়ের অংশ হিমালয়ের হিমাচল হিমালয়ের অংশ আর এই বক্সা জয়ন্তী পাহাড় এটা শিবালিক পর্বত শ্রেণীর অংশ হিমালয়ের শিবালিক পর্বত শ্রেণীর অংশ হচ্ছে বক্সা জয়ন্তী পাহাড় এবং বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে এই বক্সা জয়ন্তী পাহাড় অনেকটাই প্রায় সমভূমির মতো মানে একটু উঁচু হয়ে ঢেউ খেলানো উঁচু ভূমির মতো অবস্থান করছে বক্সা জয়ন্তী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সাংচুলা সাংচুলা এই বক্সা পাহাড়ের মধ্যে অবস্থিত এবং এটা এর সর্বোচ্চ শৃঙ্গ তো আজকের ভিডিওতে এই অবধি থাকছে পরের দিনের ভিডিওতে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিগত আরও বিভাগগুলো সম্পর্কে আলোচনা করব তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ